এই ব্যস্ত জীবনযাত্রায় মানুষের স্বাভাবিক জীবনে যৌবনকাল ধরে রাখা একটা চ্যালেঞ্জের ব্যাপার। সঠিক জ্ঞানের অভাবে অনেকের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হয়, অনেকে ভুল পথে পা বাড়িয়ে দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে, যা পরবর্তী জীবন বিষাক্ত হয়ে ওঠে। যৌন জীবনকে হেলাফেলা করা উচিত নয়। বর্তমান জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে আমাদের যৌন জীবনে শিথিলতা চলে আসে, অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসেনোসাইড, তাহলে আপনার জীবনে ফিরে আসতে পারে যৌবন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেটার লাইফ টিপস পিডি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে সঠিক নিয়মে পেঁয়াজ খেলে আপনার যৌন সমস্যা দূর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি বড় পেঁয়াজে 86.8% পানি, 1.2% প্রোটিন, 11.6% শর্করা, 0.18% ক্যালসিয়াম, 0.04% ফসফরাস ও 0.7% লোহা থাকে। রয়েছে খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, বি এবং সি, অল্প পরিমাণে ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম, এবং অ্যান্টিঅক্সিডেন্টস, কেরোসিটিন, কোরাসিটিন এবং সালফারও রয়েছে পেঁয়াজে। তাই প্রতিদিন 100 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। গবেষণায় দেখা গিয়েছে পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ অনেকটাই বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই সঙ্গমের ইচ্ছা বা স্ফূর্তিও অনেকটাই বৃদ্ধি পায়। ধীরে ধীরে সময় নিয়ে পেঁয়াজের রস খেতে পারলে তা আমাদের কামেচ্ছা বাড়িয়ে তোলে, সক্রিয় করে তোলে আমাদের যৌনাঙ্গকে। এবার জেনে নেওয়া যাক কীভাবে সঠিক নিয়মে পেঁয়াজ খেতে হয়। প্রথমে লাগবে 250 গ্রাম পেঁয়াজ ও 250 গ্রাম মধু। পেঁয়াজের রস বের করে নিয়ে মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে হালকা আঁচে ফোটাতে থাকুন। পেঁয়াজের পুরো রস বেরিয়ে না আসা পর্যন্ত ফোটাতে হবে। এবার মিশ্রণটি ঠান্ডা করে কাঁচের শিশিতে তুলে রাখুন। রস 2 চামচ করে গরম দুধে রাতে খেয়ে শুয়ে পড়ুন। অন্তত 40 দিন খেতে হবে। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি একটি বড় লাল পেঁয়াজের খোসা ছড়িয়ে ধুয়ে নেবেন। এরপর ব্লেন্ডারে ভালো করে পিষে পেঁয়াজের রস ছাঁকনিতে ছেঁকে নেবেন। পরিষ্কার এক টুকরো কাপড়ের মধ্য দিয়েও রস ছেঁকে বের করে নিতে পারেন। কয়েক চামচ রস বেরোলে তা দেখে নিয়ে তাতে সমপরিমাণ মধু দিবেন, অর্থাৎ 4 চামচ রস হলে 4 চামচই মধু দিতে হবে। একটি কাছের ছোট পাত্রে মধু ও পেঁয়াজের রস ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠে ও রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণটি 2 চামচ করে দিনে 4 চামচ খাবেন। 1 মাসের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। শিথিল, ঝিমিয়ে পড়া কুঞ্চিত লিঙ্গ আগের মতো চাঙ্গা ও পুরুষ্ট হয়ে উঠবে। যৌনমিলনের সময় শিথিলতার সমস্যা আর থাকবে না। তবে ভালো ফল পেতে ধীরে ধীরে হস্তমৈথুন ছাড়তেই হবে। যে বিষয়টি সর্বদা মাথায় রাখবেন তা হলো এই মিশ্রণটি যতদিন খাবেন স্পাইসি খাবার এড়িয়ে চলতে হবে, টক খাওয়া যাবে না, যৌন কার্যকলাপও বন্ধ রাখতে হবে। প্রতিদিন অন্তত 1 গ্লাস করে পেঁয়াজের রস খেলে যৌন ক্ষমতা বাড়ে। এভাবে নিয়মিত খেলে যৌন ক্ষমতা প্রায় অনেক গুণ বেড়ে যায়। যারা পেঁয়াজের রস খেতে পছন্দ করেন না তারা খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে উপকার পাবেন। তো বন্ধুরা, আপনাদের সমস্যা দূর করার জন্য আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়মে খুব সহজেই আপনাদের সমস্যাগুলো দূর করা সম্ভব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।